নমস্কার, আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী বাসুদেবানন্দজির স্মৃতিতে। আজকে প্রথম পর্ব। তিনি বললেন, 1915 খ্রিস্টাব্দে জগদ্ধাত্রী পুজোর সময় আমরা বাঁকুড়া দুর্ভিক্ষ কেন্দ্র থেকে শ্রী মায়ের দর্শনের জন্য জয়রামবাটি যাই। একদিন মা বসে বসে আমাদের খাওয়াচ্ছেন, একজন পরিবেশন করছেন। মা হাসতে হাসতে বলছেন, দেখো ঠাকুর এসেছেন, তাই তার কৃপায় এইসব ছোট ছোট ছেলেদেরও জ্ঞান চক্ষু খুলে যাচ্ছে। বাপ মা ফেলে সব চলে এসেছে, কেমন ঠাকুরের কাজ করছে, নইলে ওইসব সংসার কেউ ছাড়তে পারে? এখন দেখো আমরাই ওদের আপনার, আত্মীয় স্বজন সব পর হয়ে গেছে। এই সময় কয়েকজন ভক্তকে মা একদিন বলেছেন, যদি ঠাকুর না আসতেন, তিনি যদি অহেতুকি কৃপা না করতেন, তাহলে কি কারোর সাধ্য আছে এই মায়ার বন্ধন কাটে? তিনি নিজে কঠোর তপস্যা করে তার ফল জীবের কর্মফল নাশের জন্য দান করলেন। দেখছো না, যে গাছে হয়তো বহু বছর পরে ফল ফুল ফলতো, সেই সব গাছে তিনি রাতারাতি ফল ফুল ধরাচ্ছেন। জীবের পাপ গ্রহণ করে তিনি কি কষ্টই না সহ্য করেছেন, সে গলার যন্ত্রণা দেখলে বুঝতে পারতে। কিন্তু লোকের কল্যাণের জন্য কথা বলতে ছাড়তেন না, বরং কেউ না এলে দুঃখিত হতেন। একদিন 1918 খ্রিস্টাব্দে উদ্বোধনের গলি দিয়ে বিক্রির জন্য ধারাপাত, প্রথম ভাগ, গোলকধাম, ঘৌড়দৌড়, খেলার ছক হেঁকে যাচ্ছে। রাধু বললে, হরিহরদা ওকে ডাকো, আমি গোলকধাম ঘৌড়দৌড়ের ছক কিনব। স্বামী বাসুদেবানন্দের পূর্বে নাম ছিল হরিহর, তাকে ডাকলুম। মা ঘৌড়দৌড়ের ছক দেখে বললেন, এ আবার কী খেলা? রাধু বুঝিয়ে দিল, এ খেলার শেষটা ওঠা বড় কঠিন। মা দেখে চিন্তা করে একটু হেসে বললেন, সংসারেও এমনি, শেষ রক্ষেই রক্ষে, বেশ সারা জীবন চলে গেল, কিন্তু শেষটা অসুখ বিসুখ রোগ ভোগ শোক তাপ কত কী জ্বালা, ঠাকুরের কৃপা থাকলে শেষটাও বেশ উতরে যায়। প্রারব্ধের শেষ কি না, অনেকে হাবুডুবু খায়, যারা ঠাকুরের শরণ নেয় তিনি তাদের প্রারব্ধ খণ্ডন করে দেন, তার কত দয়া, তিনি কপাল মোচন। তবে খুব যাদের প্রারব্ধ তাদের একটু টালমাটাল খাইয়ে তারপরে ভোগ থেমে যায়। একজন ভদ্রমহিলা গোলক ধামখানা খুঁটিনাটি করে দেখছিলেন, মাকে জিজ্ঞাসা করলেন, মা এই রকম সব লোক আছে নাকি? মা বললেন, আছে বই কি, যতক্ষণ অজ্ঞান ততক্ষণ এইসব ভানুমতির খেলা আছে, ঈশ্বর দর্শন হলে এসব ছায়ার মতো মিশে যায়, তখন এক ঈশ্বরই সত্য আর সব মিথ্যা। মহিলাটি পুনরায় জিজ্ঞাসা করলেন, এইসব জায়গায় লোকে যায় কি করে? মা বললেন, স্থূল দেহের পাত হলে সূক্ষ্ম শরীরের কর্মে সংস্কার অনুযায়ী ওইসব ভালো মন্দ লোকের গতি হয়, তাতে অজ্ঞানী জীব সূক্ষ্ম শরীরের গতিটাই নিজের গতি বলে মনে করে। দেখো না, মন স্বপ্ন দেখে, তখন এই বাহ্য বাস্তব জগৎ ভুল হয়ে গিয়ে স্বপ্ন জগৎটাই সত্য বলে মনে হয়। মহিলাটি আবার জিজ্ঞাসা করলেন, ঘুম ভেঙে গেলে আমরা আবার জেগে উঠি, ওখানকারও তো ঘুম ভাঙে? মা বললেন, জাগ্রতও যেমন সংস্কার, স্বপ্নও তেমনি সংস্কার, আবার পরলোকও তেমনি সংস্কার, জগতের সবই অনিত্য, তখন সংস্কারও অনিত্য, একদিন না একদিন ক্ষয় হবে, তখন ঘুম ভাঙবে। ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, সংস্কার যদি ক্ষয় হয় তবে আবার জন্ম হয় কেন? মা বললেন, সংস্কার কি সোজাগা, অনন্ত জীবনের অনন্ত সংস্কার তোলা রয়েছে, একদল গেল
তো আর এক দল আসে, রক্তবীজের বংশ। ভদ্রমহিলা বললেন, তাহলে এর হাত থেকে রেহাই কি করে পাওয়া যাবে? মা বললেন, সব বাসনা ত্যাগ করে যারা সচ্চিদানন্দ চায় তারাই মুক্ত হয়ে গেল। বাসনাই এই সংস্কারগুলোকে জাগিয়ে তোলে। ভদ্রমহিলা বললেন, এখন সচ্চিদানন্দে মতি হয় কি করে বলে দিন। মা বললেন, তিনি যখন আকর্ষণ করেন তখনই কৃষ্ণে মতি হয়। ভদ্রমহিলা বললেন, তিনি আমাদের টানছেন না কেন? মা বললেন, তিনি স্বতন্ত্র পুরুষ, তার লীলা কোনো আইন কানুনের বশ নয়, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। তার ইচ্ছা হলে মায়া আর জীবকে বন্ধন করে না। ঠাকুর বলতেন, তার ছেলে মানুষের স্বভাব, যে চায় না তাকে দিয়ে দিলে, যে চায় তাকে দিলে না। ভদ্রমহিলা বললেন, তাহলে আমাদের কর্তব্য কি? মা বলিলেন, তার কৃপার প্রতীক্ষা করে থাকা, তার আদেশ পালন করা। তিনি তো যুগে যুগে এসে জীবকে কত উপদেশ দিচ্ছেন, কিন্তু পালন করে কে? এই তো চোখের সামনে ঠাকুরের ত্যাগ বৈরাগ্য সাধন ভজন উপদেশ দেখলে শুনলে। এখন কর্তব্য তো তোমার নিজের মুঠোর মধ্যে, বলেছেন একটাং করলে ভেসে যাবি। ভদ্রমহিলাটি মাকে প্রণাম করে বললেন, যাই বলুন মা, আপনি কৃপা না করলে কিছুই হয় না। মা হাসলেন, বললেন, তোমাদের সব মঙ্গল হোক। কপিল মহারাজ মানে স্বামী বিশ্বেশ্বরানন্দজির অসুখরায় 1325 খ্রিস্টাব্দ বৈশাখ মাস, মঠ থেকে আমাকে উদ্বোধনে পুজো করতে পাঠানো হলো। বলরাম মন্দিরে পূজনীয় বাবুরাম মহারাজের দেহ রক্ষার কিছুদিন পূর্বে 14ই শ্রাবণ 1325 একদিন সন্ধ্যা আরতির পূর্বে ঠাকুর ঘরে, এখানেই শ্রী শ্রী মা থাকতেন, বসে আমি ধ্যান করছি, কিন্তু নিচে ভীষণ তর্ক বেঁধে গেছে যুদ্ধ সম্বন্ধে। খুব অসুবিধা বোধ হতে লাগলো। কিছু দূরে মা বসে, রাধু এসে মাঝে মাঝে এটা সেটা প্রশ্ন করছে। বেলুড় মঠের সান্ধ্য নির্জনতা একেবারেই নেই, কিন্তু সামনে গুরু স্বয়ং, তথাপি মনে হচ্ছে এ কোথায় এলুম, এখানে যে ভয়ানক গোলমাল। তখনই রাধু বলে উঠল, চলো পিসিমা জয়রামবাটি যাই। মা বলছেন, তা বললে কি হয়, হরি ঠাকুর যখন যেখানে রাখেন তখন সেখানেই থাকতে হয়। আমার মনে ছ্যাক করে উঠল, এ তো মা আমাকেই বলছেন, তার ইচ্ছায় আত্মসমর্পণ করে সকল অবস্থায় সর্বাংসহ হয়ে পড়ে থাকতে হয়। তখন সৃষ্টি ঠাকুরের কথা মনে উঠল, ঘুটি সব ঘর না ঘুরলে চিকে ওঠে না। মনে খুব ধিক্কার উঠল, সামনে গুরু আর আমি ভাবছি কোথায় যাব। আরতির পর সৃষ্টি মায়ের পদধূলি নিয়ে প্রার্থনা করলুম, মা যেন সর্ব অবস্থায় আপনার পাদপদ্মে অচলা ভক্তি থাকে, আপনার পাদপদ্ম যেন ভুলিয়ে দেবেন না। মা মাথায় হাত বুলিয়ে দিলেন। উদ্বোধনে থাকাকালীন সৃষ্টি মা ঠাকুরের পুজোর পর চরণামৃত নিতেন। একদিন বাগবাজারে সিদ্ধেশ্বরীর চরণামৃত এসেছে, আমি দুটি পৃথক পৃথক পাত্রে করে তার সামনে ধরলুম। তিনি দোতলার রেলিংয়ের ধারে দাঁড়িয়ে, এখন সেখানে নাট মন্দিরের মতন ছাদ ও মেঝে হয়ে গেছে, জিজ্ঞাসা করলেন, ও দুটো কী? আমি বললুম, একটিতে সিদ্ধেশ্বরীর চরণামৃত আর একটিতে আমাদের ঠাকুরের চরণামৃত। তিনি বললেন, ও একই, তুমি মিশিয়ে দাও। আমি বললুম, আচ্ছা কাল থেকে দেব। দেখলুম গম্ভীর হয়ে উঠলেন, বললেন, না এক্ষুনি আমার সামনেই তুমি মিশিয়ে দাও। আমি তখনই মিশিয়ে দিলুম, মা গ্রহণ করলেন, তারপর হাস্য মুখে সেই হাত আমার মাথায় বুলিয়ে দিলেন। আমি তখন উদ্বোধনে ঠাকুর পুজো করি। সেদিন গুরু পূর্ণিমা, সৃষ্টি ঠাকুরের শ্রীঅঙ্গে বাতাস করছি। বেলা 10টা মঠ থেকে সাধু ব্রহ্মচারীরা ফল পুষ্প পত্রাদি নিয়ে সৃষ্টি মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেবার জন্য এসেছেন। তারা অঞ্জলি দিয়ে চলে গেলে মা কৃষ্ণলাল মহারাজকে জিজ্ঞাসা করলেন, কেউ আমরুলি শাক এনেছে?
বলে হাসতে লাগলেন। বললেন, দেখো ঠাকুরের আকর্ষণ, তার আকর্ষণে সব আসছে। সূর্যোদয়ের চাঁদ ও ম্লান হয়ে যায়, আবার পূর্ণিমায় কেবল বড় তারাগুলো দেখা যায়। চাঁদের আলোয় তারাও মিটমিট করে, কিন্তু সেই চাঁদ একটু সরে দাঁড়ায় আর লোকে দেখে আকাশ ভরা তারা। একজন জিজ্ঞাসা করলেন, মেয়েদের কি হবে, এদের কি নিবেদিতাতেই শেষ হয়ে গেল? মা বললেন, তা হবে কেন মা, তারাও মুক্ত হবে। ঠাকুর কি শুধু পুরুষদের জন্য এসেছেন, মেয়েদের জন্যও এসেছেন। তারা কেউ কেউ তার সঙ্গেই, তার কাছ থেকেই এসেছে, কেউ কেউ মুক্ত হবার জন্য এসেছে, পরেও অনেকে আসবে। একটু একটু বাসনা আছে, নইলে জন্ম হবে কেন? কাকেও কাকেও তার কাজের জন্য তিনি নিয়ে এসেছেন। গোলাপ মা বললেন, শরতের কাছে শোনো, সুধীরা একদিন স্বপ্নে দেখলে ঠাকুর এক ঘরে সভা করে বসে আছেন, নানান লোকজন, স্ত্রী পুরুষ। সুধীরাকে বললেন, আমার একটু কাজ করে আসবি? সে স্বীকৃত হলো। তখন বললেন, ওই দরজাটা দিয়ে যা। সে বললে, দরজা খুলে যেতেই দেখি এই সংসার। সুধীরা দেবীর দেহরক্ষার পর পূজ্যপদ শরৎ মহারাজের নিকট ওই কথা জিজ্ঞাসা করিলে তিনি অনুরূপ কথাই বলেন। মা আবার বলতে লাগলেন, কেউ কেউ জীব দুঃখে কাতর হয়ে এসেছে, দেখো কেমন ত্যাগী, একটু আধটু বাসনা আছে। জীবের প্রতি দুঃখ বোধ থাকলেই জীবাদৃষ্ট গ্রহণ করতে হবেই, তাই জন্ম। কিন্তু যেন সংসার সমুদ্র অথই, কত হাতি এতে তলিয়ে গেল, খুব সাবধানে থাকতে হয়। গুরু কে, যিনি জীবের ভূত ভবিষ্যৎ বর্তমান জানেন? তবে এবার যারা ঠাকুরের কৃপার গণ্ডির মধ্যে এসে পড়েছে, তাদের শেষ জন্ম, তাদের আর ভয় নেই। ঠাকুরই কেমন কৌশল করে মায়ামুক্ত করে দেবেন তাদের, তিনি ঢেলা দিয়ে ঢেলা ভাঙেন। তার কৃপায় মুক্ত হলে জীব নির্মল আকাশে পাখির মতো আনন্দে ঠাকুরের মহিমা গান করে বেড়ায়। শ্রীরামকৃষ্ণ লোকের বিশ্রামই হলো ধ্যান, সেবার পরিশ্রমের মূল্য সেখানে বুঝতে পারবে। নমস্কার, আজ এ পর্যন্তই। সৃষ্টি মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী বাসুদেবানন্দজির স্মৃতিতে সৃষ্টির মায়ের অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সৃষ্টির ঠাকুর ও শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার উপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।